ভয়াবহ বন্যায় বিশাল করে বিভিন্ন এলাকায় বহু মানুষের বসতঘর ভেঙে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় বিপদসীমার উপর দিয়ে বইছে বিজয় নদের জল। নারাউরা এলাকায় ভেঙে পড়ে একাধিক বসতঘর, গৃহহীন হয়ে পড়েছেন একাধিক পরিবারের সদস্যরা। চারটার থেকে এই অবস্থা, সব তো আমরা খাটের উপরে বই দেয়, কানা টানা তো কিছু তো নেই, সব ডেক দেশকে সবে নিচে গা। তো পড়াশোনা কাজ আসেনি কেমনে জানা, মোবাইলে তো ঢোহে না, লাইনে তো ঢোহে না, জল টল বিকে সব কিছু কইরা সোয়াল হয় সাতটার সময় ঘরটি হালাইছে, এটা হালাইছে কালকা আর এটা হালাইছে সকালে, এরপর গ্যাসে চুলা মুলা আমরা খানা টানা নেই কালকা।